রমজান মাসের তারাবি শেষ হয়ে গেল, কিয়ামে রমজান শেষ হয়ে গেল, সারা বছরের তাহাজ্জুদ শেষ হয়নি, সেই সুযোগ আছে। সুতরাং শুধু রমজান মাসে তারাবি পড়ে সারা বছর ভুলে যাবেন এমনটা করবেন না, বরং রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নির্জনে আপনি সময় নেবেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন, সাক্ষাৎ করবেন, চুপি সারে কথা বলবেন, মুনাজাত করবেন। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। এই মর্মে সহিহ বুখারীতে হাদিস হয়েছে, মুগীরা বিন শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুমু আও লা ইউসাল্লি হাত্তা তারিমা কাদামাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়াম করতেন গোটা বছর, সালাত আদায় করতেন রাতের, এত দীর্ঘ সময় ধরে, এত লম্বা, এত সুন্দর যে তার দুই পা ফুলে যেত, ওরম মানে ফুলে যাওয়া, দুই পা ফুলে যেত। ফায়ুকালু লাহু, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হইতো যে আপনি এত কেন কষ্ট করছেন, এত কেন কষ্ট করছেন, আপনার তো আগের পরের ভুল ভ্রান্তি সব অগ্রিম আল্লাহ ঘোষণা করে দিয়েছেন মার্জনার, লিয়াগফিরাল্লাহ আল্লাহু মা তাকাদ্দামা মিন যামিক ও মা তাআখার সূরাতুল ফাতিহাতে, এত কেন আপনি কষ্ট করছেন। বলতে রাসূলুল্লাহ উত্তরে, আফালা আকুন আবদান শাকুরা, তাহলে কি আমি আল্লাহর শুকরগুজার বান্দা হব না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সবচেয়ে উচ্চ মর্যাদা দিয়েছেন, সুতরাং আমার সুক্রিয়াটা উচ্চ মর্যাদার হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি শুকরগুজার বান্দা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের। সম্মানিত ভাতৃমণ্ডলী, আরো হাদিস রয়েছে তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে, এই রকমই নফল সিয়ামের ফজিলত সম্পর্কে, আর গরিব মিসকিনকে খাদ্য দানের ফজিলত সম্পর্কে, আর সালামের ফজিলত সম্পর্কে। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, মদিনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম পদার্পণ করেন, প্রথম যে বক্তব্য রাখছিলেন, তখন যে বক্তব্য তিনি শুনেছিলেন, আব্দুল্লাহ বিন সালাম সাহাবি, বড় সম্মানিত সাহাবি, ইহুদিদের বড় আলেম ছিলেন, আর ইহুদি ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি বলছেন, আমি সর্বপ্রথম যে কথাগুলি শুনেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক জবান থেকে, তা হচ্ছে, আইয়ুহান নাস, হে মানব সকল, হে মদিনাবাসীরা, হে মুমিন মুসলিম, আফসুস সালাম, বেশি বেশি সালামের প্রচার প্রসার ঘটাও, ওয়াতেমো তোয়াম, এবং বেশি বেশি তোমরা মানুষকে খাবার খাওয়া উচিত, অভাবীদেরকে খাবার খাওয়া, এবং অভাবী ছাড়াও যদি সচ্ছলদেরকে, মেহমানদেরকে, অতিথিদেরকে এবং বন্ধু বান্ধবদেরকে খাওয়ান তাতেও সব রয়েছে, আত্মীয় স্বজন সচ্ছলদেরকে খাওয়ান তাতেও সব রয়েছে, কিন্তু যারা অভাবী তাদেরকে খাওয়াইলে বেশি সব রয়েছে, বরং অনেক সময় তাদেরকে খাওয়ানোটা হচ্ছে ফরজ, একা খাবেন আর আশেপাশে গরিবরা না খেয়ে থাকবে, এটা হারাম, এটা মোটেই জায়েজ নয়, গুনাহগার হইতে হবে। সুতরাং আশেপাশের অভাবীদের অবশ্যই আমাদেরকে খোঁজ রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়াসিলুল আরহাম, এবং আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখো, আত্মীয়তার সুসম্পর্ক দুনিয়া আখেরাতে বড়ই কাজে আসবে আপনার, দুনিয়াতে আয়ু বৃদ্ধি হবে, রুজিতে বরকত হবে, এবং আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ স্থান দান করবেন। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান্নাসু নিয়াম, এবং রাতে যখন অধিকাংশ মানুষ নাকে তেল দিয়ে ঘুমায়, তখন তোমরা রাতে তাহাজ্জুদের সালাত পড়িও, তাদখুলুল জান্নাতে বিসালাম, তাহলে সহি সালামত তোমরা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলী এই হাদিস বর্ণনা করেছেন। সহি মুসলিমে আরো হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আফজালু সালাতে বাদ আল ফরিদা সালাতুল্লাহ, সবচাইতে উৎকৃষ্ট ফজিলতপূর্ণ সালাত হচ্ছে ফরজ সালাতের পরে রাতের সালাত, অর্থাৎ তাহাজ্জুদের সালাত, সারা বছর আট রাকাত বা দশ রাকাত পড়ে নেবেন, আর তবে তিন রাকাত বা এক রাকাত বেতর পড়বেন, আপনি দশ রাকাত পড়লে এক রাকাত বেতর পড়বেন, অথবা আপনি আট রাকাত পড়ার পর তিন রাকাত বেতর পড়েন, জি দুই দুই করে পড়বেন, আর যখন দেখবেন যে ভোর হয়ে আসছে তখন এক রাকাত পড়ে নেবেন, জি হ্যাঁ। সহিহ বুখারী মুসলিমে আরো হাদিস রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তার রহমত বান্দাদের জন্য বর্ষণ করেন না রমজান মাসে, বরং প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন বান্দাদেরকে, প্রতিদিন বান্দার ডাকে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দেন, এবং বান্দার ডাকুক, তার কাছে ক্ষমা চাক, এবং তার কাছে কোনো কিছু চাক, দোয়া করুক, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাক ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির,
আমাদের রব আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতি রাতে নিকটবর্তী আকাশ পর্যন্ত নেমে আসেন। আল্লাহর নেমে আসা আল্লাহর মতো, কোনো কিছুর সাথে তুলনা চলবে না। আল্লাহ কেমন করে নেমে আসেন এই ধরন আমাদের জানা নেই, সুতরাং সেদিকে গেলে চলবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নেমে আসা হাদিস আছে, আমরা নেমে আসার কথা বলবো আল্লাহর জন্য, আল্লাহর শানের জন্য যেমন উপযোগী হয়। ফায়াকুল, আর তারপরে বান্দাদের কাছাকাছি তাদেরকে বলেন, মাইয়াদ উনি ফাস্তা জি, বলে কি আমার কাছে দোয়া করবে, কি আমাকে ডাকবে, তার ডাকে সাড়া দেব, তার দোয়া কবুল করব। মাইয়াস আলুনি ফাউতিয়াহু, কি আমার কাছে চাইবে, কিছু চাও তোমাকে দেব। মাইয়াস্তাগফিরুনি ফাগফিরাল, কি আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, তাকে আমি ক্ষমা করব, প্রস্তুত রয়েছি, তোমরা এই সুযোগগুলি নেও। সুতরাং রাতে উঠে অল্প হোক আর বেশি হোক সালাত পড়বেন, যদি আপনি পুরো তাহাজ্জুদ নাও পড়তে পারেন কমপক্ষে দুই রাকাত সালাত আদায় করবেন, এক রাকাত বেতর পড়বেন, আর শেষখানে বেতরটা পড়াই উত্তম। কিন্তু বেতর পড়েও যদি শুয়ে যান তারপরেও আপনি দুই রাকাত চার রাকাত জোড়া করে আপনি পড়বেন, আর রব্বুল আলমিনের কাছে আপনি দোয়া করবেন, সেজদাতে দোয়া করবেন, তাশাহুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাত পেশ করার পরে, সালামের আগে এবং সালাতের বাইরেও রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিন দুনিয়ার সার্বিক কল্যাণ যেন দান করেন, এবং সার্বিক কল্যাণ চাওয়ার আল্লাহ রব্বুল আলমিন সার্বিক তৌফিক যেন দান করেন।